গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। চটপট রেডি হয়ে চলে এসেছিলাম নিচে, কারণ কলিগদের সাথে যাওয়ার ছিল আজকে বাইরে। এখন এসেছি খেতে আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, এটার নাম হচ্ছে স্বাগত। স্বাগতের এন্ট্রান্স, আর এই বিল্ডিংটার মধ্যে না মেক্সিকো হোটেলও মানে হোস্টেলও রয়েছে, তো সেইটার ব্যানারও গেটের সামনেই টাঙানো ছিল। আর রেস্টুরেন্টটা ছিল ফার্স্টে থার্ড ফ্লোরে, দেন রিসেন্টলি ওরা ফার্স্ট ফ্লোরে শিফট করেছে। তো এই একটা এখান দিয়ে গিয়ে আগে ডান দিকে একটা কাঠের সিঁড়ি পড়ে, কাঠের সিঁড়িটা বেশ সুন্দর ছিল, দু সাইড থেকে ইউ শেপে গিয়ে পুরোনো দিনের সেই বাড়িদের মতো আমাদের যেরকম দেখতে পাওয়া যায় এখানে ইন্ডিয়াতে সেরকম। আর ওখান থেকে ঘুরে ওপরে ফার্স্ট ফ্লোরেই ছিল হচ্ছে, ডান সাইডে পড়ে হচ্ছে স্বাগত। তো খুব সুন্দর ডেকোরেশনগুলো ছিল জায়গাটা, মানে একদম পুরো মানে কী বলবো, ইন্ডিয়ান একটা ফিলিংসই আসছিলো, কারণ পুরো কাঠের সেই আমাদের পুরোনো দিনের রাজবাড়ির যে ঘোরানো সিঁড়ি সেই রকম ঘোরানো সিঁড়ি ছিল। আর তারপরে ঢোকার পরে যে রেস্টুরেন্টের ভেতরে যে ডিজাইনটা ছিল সেটাও খুব সুন্দর ছিল। তো ওয়েলকাম নমস্কারের সাইনটা দিয়ে স্বাগত লেখা ছিল, এটা ছিল ওর মেনুটা। আর ভেতরে ছিল এরকম সুন্দর গণেশের মূর্তি। আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন গার্লিক টিক্কা, আর উনি ভেজ ছিলেন বলে পেঁয়াজ পকোড়া অর্ডার করেছিলেন, আর অর্ডার করেছিলেন দুটো চিকেন দম বিরিয়ানি। তারপর আমরা ভিজিট করেছিলাম হচ্ছে চায়না টাউন অফ মেক্সিকো সিটি। তো ওখানে রং বেরঙের জিনিস ছিল, খুব সুন্দর কী বলে চাইনিজ অথেন্টিক ফুড, তারপরে চাইনিজ ড্রেস, চকলেটস, ওখানকার ইকুইপমেন্ট সবই ছিল। তো বলতে পারো চায়না পৃথিবীর সব জায়গাতেই মানে বিনা যুদ্ধেই জয় করে নিয়েছে প্রত্যেকটা দেশেরই জায়গা, কারণ যে কোনো দেশে যে কোনো সিটিতে যে কোনো জায়গায় তুমি যাবে চায়না টাউন বলে জায়গাটা সব জায়গায় দেখতে পাবে। তো এই সুদূরে এসেও আমি চায়না টাউনের কবল থেকে ছাড়া পাইনি, এখানেও চায়না টাউন আমি পেয়ে গেছি। তো সেখানে আজকে এসেছিলাম, বেশ ভালোই লাগলো ঘুরে, বেশ জমজমাট কিছু একদম জায়গা, কালারফুল, আর প্রচুর লোক এখানে শপিং করছে, জিনিস কিনছে, ডাম্পলিংস খাচ্ছে, তারপরে কী বলে এই যে চায়নার সেই ডুপ্লিকেট জিনিসপত্র বিক্রি হচ্ছিলো এখানে, তো ওইরকম ম্যাক ফলস ম্যাক ছিল ওগুলো। আর তারপর নানা রকম চাইনিজ যে জিনিসপত্রগুলো থাকে, খেলনা টেলনা, ওগুলো সবই এখানে পাওয়া যাচ্ছিলো, স্পেশালি ড্রেসও পাওয়া যাচ্ছিলো। এটা চাইনিজে লেখা ছিল বাজারটার নাম, যেটা আমি পড়তে পারিনি। আর তারপর এরকম দেখো কালারফুল ডাম্পলিংস পাওয়া যাচ্ছিলো ওখানে, টেস্ট করিনি কেমন হবে না হবে বলে আমি ইয়ে করিনি। আর তারপর নুডলস ফুডলস সমস্ত বিক্রি হচ্ছিলো, এরকম বড়ো বড়ো পেপসি পাওয়া যায় জানো তো এখানে, তো পেপসিটা খাইনি, পপসিকলস তো খেয়েছি, বাট পেপসিটা খেতে হবে একদিন, দেখছি ভাবছি ট্রাই করবো। আর এরকম জুয়েলারি শপ, টুপি, সানগ্লাস সব এগুলোর বিক্রি হচ্ছিলো, একটা দোকান পেয়েছিলাম এখানে সমস্ত জিনিস কাঠের বিক্রি হচ্ছিলো। তারপর আমরা এই আইসক্রিম কর্নার থেকে KFC কোন যে আইসক্রিমটা ছিল সেটা অর্ডার করেছিলাম, সেটা খেতে খেতে রাস্তা দিয়ে তখন ফিরছিলাম, বেশ মজা হচ্ছিলো আইসক্রিমটা খেতে, দারুণ লাগছিলো আমার। বাড়ি ফিরে এসে রেস্ট নিচ্ছিলাম রুমে বসে, আর দেখছিলাম যে হঠাৎ রাত্রিবেলা এতগুলো সাইকেল সিগন্যালে দাঁড়িয়ে, আমি বললাম কী না কী হয়েছে, তারপর দেখলাম যে না এক এক করে সব ফিরছে বাড়ি, তো সাইকেল স্কেটিং করে বেশিরভাগ এখানে রাত্রিবেলা যাদের গাড়ি বাড়ি থাকে না এই রকমভাবে ফেরে তারাই ফিরছিলো একসাথে। তো এদের রুলস রেগুলেশন আছে, প্রপার স্ট্রিট আছে, সেটা দিয়ে এরা চালিয়ে চালিয়ে সাইকেলগুলোকে বা স্কেট করে করে বাড়ি ফেরে, তো সেটাই একটা সিন ছিল, দেখতে বেশ ভালো লাগছিলো। এগুলো অন্যরকম, এগুলো তো আমরা কোনোদিন ইন্ডিয়াতে দেখতে পাই না এরকম রাত্রিবেলা সাইকেল স্কেট করে বাড়ি ফিরছে লোক, তো বেশ ভালোই লাগছিলো দেখতে। তো তোমরা আমার এই ভিডিওগুলো দেখছো, ব্লগগুলো দেখছো, তো কেমন লাগছে না লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি তোমাদের ভালো লাগে তখন অবশ্যই একটুখানি লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে বেশ ভালোই হয় আমার জন্য। তাহলে যারা দেখতে চায় এই ধরনের জিনিসগুলো মেক্সিকো সিটিতে কী হয় না হয়, মেক্সিকোতে কী হয় না হয় সেগুলো তারা দেখতেও পারবে, আর যেগুলো তাদের জানার দরকার সেই খবরগুলো তারা জানতেও পারবে, তাদের জন্য ভালো হবে। আর সবাই খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। তাহলে আজকের ভিডিওটা এইভাবে এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।